আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে একটা নতুন টপিক নিয়ে কথা বলবো, বয়লার মেশিন। আজকে নতুন একটা বয়লার কমিশনে যাচ্ছি আমরা, সেখানে বয়লারটা কিভাবে কাজ করে, বয়লারে কোনো ত্রুটি আছে কিনা, ট্রান্সফরমারে বয়লারে কোনো ত্রুটি হয়েছে কিনা, এটা আমি ডিসকাশন করতে যাবো। চলুন যাই, আমরা দেখবো বয়লারটা আসলে কীভাবে কাজ করে, আসলে বয়লার জিনিসটা কী, আমরা সেই জিনিসটা দেখি। বন্ধুরা, আমরা চলে আসছি ঢাকা সল্ট নামক প্রতিষ্ঠান, এখানে আমাদের বয়লার আছে। চলো আমরা ঢুকি, দেখি বয়লারটা, আমাদের গেট, এখানে আমাদের বয়লার আছে। বন্ধুরা, আমরা চলে এসেছি ঢাকা সল্ট, এখানেই আমাদের বয়লারটা আছে। আমরা ভিতরে যে দেখবো বয়লারগুলোর কী অবস্থা। নতুন বয়লার আসছে, এই যে অ্যারেঞ্জমেন্ট শুরু, কাজ শুরু হয়েছে, দেখা যাক কখন বেরোয়। আমরা যাচ্ছি বয়লার দেখার জন্য। এখানে অনেক অ্যারেঞ্জমেন্টের কাজ হচ্ছে, একদম নদীর পাড়ে, পাশের নদী। আমরা বয়লার রুমে ঢুকতেছি, এটা আমাদের বয়লার। এটাকে বলা হয় ভিএফি ট্যাঙ্ক বোর্ড, এটাকে বলা হয় কন্ট্রোলার, মাস্টার কন্ট্রোলার। এটা হচ্ছে লেভেল মাস্টার এবং টেম্পারেচার শোকেস। এটা বয়লারের ফ্রন্ট সাইড, অনেক সুন্দর একটা বয়লার, আমেরিকান একটা বয়লার। উপরেটা হচ্ছে ইকোনোমাইজার, এটা ব্লোয়ার মোটর, এটা হচ্ছে বার্নার হাউস, আমেরিকান একটা স্পেশাল একটা বার্নার হাউস। এটা হচ্ছে গ্যাস ট্যাঙ্ক, যেখানে বয়লারের জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহার করা হয়, এখনো কাজ শেষ হয়নি। এটা হচ্ছে বয়লারের ফিড লাইন, যেখানে পানি প্রোভাইড করা হয়, বয়লার ইন করে পানের লাইন। এটা ফিড পাম্প বলে, যেখানে নর্মাল পানিকে বয়লার ফিড করা হয়। এখানে অ্যারেঞ্জমেন্ট কাজ এখন শেষ হয়নি, কাজ কন্টিনিউ আছে। এখানে আমাদের দুটো বয়লার, মূলত দুটো ক্লিভার ব্রুকস আমেরিকান থেকে আসছে, সুন্দর একটা বয়লার, সুন্দর একটা বয়লার, সুন্দর পরিবেশে রাখছে। এটা হচ্ছে আমাদের কলিগ মিস্টার শরীফ আহমেদ, ইঞ্জিনিয়ার মিস্টার শরীফ আহমেদ। এটা হচ্ছে মেন স্টিম, এই যে আপনারা বলতে পারেন বা হেডার বলে থাকি আমরা। অ্যারেঞ্জমেন্ট বয়লারের স্টিম এখানে এসে জমা হবে এবং এখান থেকে অন্যান্য পয়েন্টে ডিস্ট্রিবিউশন হবে। এটাকে বলা হয় পাম্প কন্ট্রোলার, পাম্প কন্ট্রোলিং ডিভাইস, যেখানে পাম্পটাকে অটো, ম্যানুয়াল এবং বিভিন্ন সেকশনে হবে। এটা বয়লার ওয়ান, এটা বয়লার টু, এটা বয়লারের সেকেন্ড বা পিছন সাইড। আশা করি আপনারা বুঝতে পারছেন, স্পেশাল একটা জিনিস হচ্ছে। এটাকে বলা হয় বয়লারের প্রোটন লাইন, এটাকে বলা হয় কুইক এবং এটা হচ্ছে স্লোলি।
স্লোলি পরে আমরা ডিসকাস করবো। আমরা এগুলা পরবর্তীতে খুলে খুলে দেখাবো আমার এই ভিডিওতে, আস্তে আস্তে এগুলো খুলে খুলে দেখাবো। এগুলোকে বলা হাই প্রেশার গ্যাস, যেটা বয়লার কন্ট্রোলিং করে থাকে। এটা হচ্ছে ভিএফডি প্যানেল বোর্ড, ভিতরে অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর করে বলেছে। আমরা এগুলো আজকে চেক করবো। মাস্টার প্যানেল বোর্ড, এখানে অনেকগুলো সুইচ দেওয়া আছে, যেগুলো আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। এটা হচ্ছে হক 1000 মডেল, এটা হচ্ছে লেভেল মাস্টার কন্ট্রোলার, এইটা হচ্ছে ওরা ডিসপ্লে। সম্পূর্ণ ক্লেভার অবস্থায় আসছে, এটা আমাদের কাজটা কমায় দিবে। তাহলে আমরা একটু বন্ধ করে দিই। মূলত আমাদের জানা উচিত আসলে বয়লার জিনিসটা কি, বয়লার কিভাবে কাজ করে, আর কোন কোন প্রতিষ্ঠানে এই বয়লারটা ইউজ হয়। আমরা আস্তে আস্তে